হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজেশন ক্লাবসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি বিষয় আলোচনা করার জন্য। বন্ধুরা, তোমরা অবশ্যই ইউটিউবের থাম্বনেল দেখে চিনতে পেরেছো এবং বুঝতে পেরেছো আজকের মূল আলোচনার বিষয়টি কি। তো বেশি দেরি না করে চলো সরাসরি দেখে আস আজকের সেই কাঙ্ক্ষিত আলোচনা বিষয়টি। তো বন্ধুরা, যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি না টেনে দেখার বিশেষ অনুরোধ রইল। গাইজ, দেখতে পারছেন আজকের যে মূল আলোচনার বিষয়টি ছিল পিএসসি জিএসসি বাদ এসএসসিতে থাকছে না বিভাগ। তো এই বিষয়ে আলোচনা করব। তো আলোচনাটি 13 সেপ্টেম্বর 2021 সালে প্রকাশিত হয়েছিল। তো শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছিলেন শিক্ষামন্ত্রী দীপুমণি। তো মূল যে বিষয়টি ছিল সে বিষয়ে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু আগে আলোচনা করব, তারপরে বিস্তারিত আমি বলবো। তো প্রথমে দেখতে পারছেন যে দশম শ্রেণী পর্যন্ত 10টি বিষয় ঠিক করা হয়েছে, সেগুলো সবাই পড়বে। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা, অর্থাৎ বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাজন হবে উচ্চ মাধ্যমিক থেকে। তো বন্ধুরা, বুঝতে পারছেন কতটা পরিবর্তন হয়েছে শিক্ষা ব্যবস্থায়। এখন ক্লাস দশম শ্রেণীতে আমরা যে বিজ্ঞান মানবিক বাণিজ্য বিভাজন করে আসতাম সেটি এখন আর হবে না, সেটি একাদশ শ্রেণীতে যে এটি হবে। তো চলুন বন্ধুরা বিস্তারিত আমরা দেখে আসি। তো প্রাথমিক থেকে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আসছে। পঞ্চম শ্রেণী সাময়িকী পিএসসি, অষ্টম শ্রেণী সাময়িকী জিএসসি নামে পাবলিক পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত এসেছে। পাশাপাশি নবম দশম শ্রেণীতে মানবিক বিজ্ঞান বিষয়ে শিক্ষা নামে বিভাগ তুলে দেওয়া হচ্ছে, একটি সম্মানিত পাঠ্যক্রম থাকবে এই পর্যায়ে। তো বন্ধুরা, বুঝতে পারছেন বিষয়টি কী বলা হচ্ছে। সোমবার সচিবালয়ে জাতীয় শিক্ষাকর্ম রূপরেখা উপস্থাপন বিষয়ে এক সংবাদ সম্মেলনে সব সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমণি। তিনি বলেন, নবম শ্রেণীতে যে বিভাজনটি থাকে বিভিন্ন গ্রুপে মানবিক ব্যবসা বিজ্ঞান, সেই বিষয়টি আর থাকবে না। এই দুই ক্লাসে বাধ্যতামূলক কারিগরি একটি ট্রেড তারা শিখবে এবং দক্ষতা তারা অর্জন করবে। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির পর প্রতি বছর একটি করে পরীক্ষা হবে। এই দুই শ্রেণীর ফলাফল সমন্বয়ে চূড়ান্ত ফলাফল দেওয়া হবে, অর্থাৎ একাদশের পরে একটি পরীক্ষা হবে আর দ্বাদশের পরে আরেকটি পরীক্ষা হবে। দুটির ফল মিলিয়ে এসএসসি ফল হবে। মন্ত্রী বলেন, ক্লাস 9 ও 10 আলাদা বই হবে, বিভাগ থাকছে না, যে 10টি সাবজেক্টের আছে সবাই সেগুলো পড়বে। দীপুমণি জানান, পিএসসি ও জিএসসির মতো পরীক্ষাগুলো নতুন কারিকুলাম অনুযায়ী অনুষ্ঠিত হবে না। চতুর্থ শ্রেণী থেকে প্রত্যেক ক্লাসে প্রতি বছর অনুষ্ঠিত হবে সমাপনী পরীক্ষা। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার বেশ কয়েকটি স্তরে শিক্ষার্থীরা সনদও দেওয়া হতে পারে। শিক্ষামন্ত্রী বলেন, দেখা যাবে হয়তো প্রাথমিকের শেষে একটি সনদ পেল, ক্লাস 8 শেষে একটি সনদ পেল, তার মানে এই না যে পাবলিক পরীক্ষা দিয়ে সনদ দিতে হবে। বিদেশ থেকে প্রাক প্রাথমিক শেষ করে বাচ্চাদের একটি গ্রাজুয়েশন অনুষ্ঠান হয়, সনদ দিয়ে যদি একজন শিক্ষার্থী উদ্বুদ্ধ হয় তাহলে তাই দেওয়া হবে। তবে সনদের জন্য শিক্ষা নয়, আমরা পারদর্শিতা নিশ্চিত করতে চাই এবং প্রতিটি পর্যায়ে তারা যে পারদর্শিতা অর্জন করেছে সে অনুযায়ী স্বীকৃতি দিতে চাই। তিনি বলেন, আমরা পঞ্চম অষ্টম শ্রেণীতে পাবলিক পরীক্ষার কথা বলিনি, তবে সেগুলোতে ক্লাস সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই মূল্যায়ন হবে। অর্থাৎ আমরা বিভিন্ন স্তরে মূল্যায়নের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি এবং সনদ দেওয়ার প্রয়োজন হলে সেটা আমরা দিব। প্রত্যেক ক্লাসে সমাপনী থাকবে, শুধু ক্লাস 3 পর্যন্ত কোনো পরীক্ষা নেই, এছাড়া সব ক্লাসে সমাপনী পরীক্ষা হবে। এর মধ্যে কিছুটা ধারাবাহিক মূল্যায়ন, কিছুটা সমষ্টিক মূল্যায়ন। মন্ত্রী জানান, নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে আগামী বছর। এক্ষেত্রে প্রাথমিক প্রথম শ্রেণীর আর মাধ্যমিক ষষ্ঠ শ্রেণীতে পাইলটিং শুরু হবে আর প্রয়োগ শুরু হচ্ছে 2023 সালে। তিনি বলেন, আমরা সামষ্টিক মূল্যায়নের পাশাপাশি ধারাবাহিক মূল্যায়নে গুরুত্ব দিয়েছি, কোথায় কোথাও কোন কোন পর্যায়ে কতটুকু হবে তাও নির্দিষ্ট করা হয়েছে। এই শিক্ষাক্রম বাস্তবায়নে আমাদের যে প্রস্তাবনা তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। আমরা আগামী বছর পাইলটিং করব, প্রাথমিক 100 প্রতিষ্ঠান, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে 100টি প্রতিষ্ঠানে মাদ্রাসার ও কারিগরের মধ্যেও অন্তর্ভুক্ত থাকবে। 6 মাস পাইলটিংয়ের পর বিশ্লেষণ করে 2023 সালে থেকে আশা করছি নতুন শিক্ষাক্রম
চালো ব্যবস্থা করব। সেক্ষেত্রে 2023 সালে প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে এটি চালু হবে, আর মাধ্যমিক ষষ্ঠ সপ্তম শ্রেণীতে চালু হবে। আর পাইলটিং যেটি আগামী বছর করব সেটি হবে প্রাথমিক প্রথম শ্রেণীর মাধ্যমিক ষষ্ঠ শ্রেণীতে। 2024 সালে হবে চতুর্থ প্রথম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী। 2025 সালের দিকে পঞ্চম ও ওদিকে দশম শ্রেণী অর্থাৎ ইমপ্লিমেন্টেশন অন হয়ে যাবে। এটি বাস্তবায়নে যা যা প্রয়োজন সেই বিষয়ে আমরা নজর দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে, আরও হয়তো নতুনভাবে পরিবর্তন আসতে পারে কিছু বিষয়ে। তো বন্ধুরা যদি এরকম কোনো তথ্য এসে থাকে তাহলে অবশ্যই আমরা তোমাদের জানাবো। তো হতাশ হওয়ার কিছু নেই, তোমরা সব কিছু বুঝতে পারবে আস্তে আস্তে ধীরে ধীরে। তারপরেও তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও এবং চারিদিকে সব কিছু খেয়াল রাখো। ধন্যবাদ। তো বন্ধুরা যাওয়ার আগে একটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলটি থেকে তোমরা সাজেশন পেয়ে উপকৃত হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব